আমাদের হচ্ছে রুমের সঙ্গে লাগোয়া যে ব্যালকানিটা, বেশ বড় ব্যালকানি, অনেকটা বড়। আর এই সামনে হচ্ছে এই ব্যালকানির ভিউ। আর হ্যাঁ, তোমাদের তো গুড মর্নিং সকালে বলাই হয়নি, আর এইরকম ভিউয়ের সাথে গুড মর্নিং বলার একটা আলাদাই ব্যাপার। আমরা এখন সবাই রেডি, আমরা মুক্তেশ্বরে সাইট সিন করতে যাব। হ্যাঁ, সবাইকে গুড মর্নিং, গুড মর্নিং। আর হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, কালকে রাত্রিবেলা -3 নেমে গেছিলো, এখনও প্রায় -1.0 মতনই টেম্পারেচার। আর এখন ব্রেকফাস্ট করে একটু আমাদের যে কেএমভিএনের যে নিজস্ব যে ভিউ পয়েন্ট, যেটা কিনা মুক্তেশ্বরের অ্যাকচুয়াল মানে একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন, সেটা এনজয় করব। তারপর আমরা যাব হচ্ছে চলি কি জালি আর হচ্ছে মুক্তেশ্বর ধাম, মানে আমাদের মহাদেব যে মন্দির সেটা দেখতে। তো চলো সঙ্গে থেকো, আমরা তিন মূর্তি তোমাদের সঙ্গে আবার আসছি। এটা হচ্ছে কেএমভিএনের অ্যাকচুয়ালি ডাইনিং হল বলতে পারো, দেখো ডাইনিং হলটা। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর ডিনার আছে। আমরা কালকে তোমাদের ডিনারটা দেখাতে পারিনি, কিন্তু ব্রেকফাস্ট আজকে তোমাদের দেখাবো। এখানে অপূর্ব ব্রেকফাস্ট, এটা দেখো, এটা হচ্ছে কেএমভিএনের ব্রেকফাস্ট আইটেম। আলুর পরোটা, জ্যাম ব্রেড, উপমা, দই, ডিম সেদ্ধ, আচার আর গরম গরম চা। আর আলুর পরোটার উপর বাটারও দেওয়া আছে। আরে দেখো জুঁই, দেখো খেতে ব্যস্ত শুভাশিস। চলো আমরা খেয়ে নিই, আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আরে আজা 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 ই হাম লোগ কা নয়া, হ্যালো করো, হাই 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 হাই। আর আপ লোগ কা নাম বল দো থোড়া। আর কাহাঁ সে আয়ো? গাজিয়াবাদ। আর কাহাঁ সে আয়ো, মতলব গাজিয়াবাদ সে কাহাঁ, ইহি ডিরেক্ট আয়ো ইয়া কাহিঁ পে গয়ে থে? নৈনিতাল। কেসা লাগা নৈনিতাল, কেসা লাগা? আর ইয়ে জাগা? বাস হামলোক তো কাল তুম লোক দেখ রে থে, ইয়ে পে থে তুম লোক। ঠিক হ্যাঁ, বহুত আচ্ছা হ্যাঁ, যাও যাকে ব্রেকফাস্ট কর লো। দ্য ম্যাজিক শুজ, ম্যাজিক শুজ, ঠিক হ্যাঁ, দেখনা সাবস্ক্রাইব করনা হ্যায়, লাইক করনা। আরে ইয়ার অবভিয়াসলি বাত হ্যায় না, নেই নেই, ও হামলে কিসি কো বলতে নেই, আগার আচ্ছা লাগতা হ্যায় তো দ্যাটস ফাইন, চেক কর লিজিয়ে তুম তো ফলো করে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আমরা ছিলাম হচ্ছে ওই যে উপরের যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই যে এই রুমটা, এই রুমটাতে আমরা ছিলাম, ওপরের রুমটাতে। তাই তোমাদের তখন এই ভিউটা দেখাতে পেরেছিলাম, আমি এই এই সামনে থেকে দেখাচ্ছিলাম সকালে। আর এখন আমরা যাব হচ্ছে ওই এই যে এইখানটা, যেখানটা বললাম কর্বেটের যে বাংলোটা ওইখানটা। এখন আমরা ওই পার্টটায় যাচ্ছি, মানে যেখান থেকে তোমাদের এই কেএমভিএনেরই, আমরা কেএমভিএনে এই দিকটায় আছে, তো কেএমভিএনের এই সাইডটায় দেখতে পাচ্ছ ভিউটা। তো চলো সামনেটা যাই। হ্যাঁ, এটা কেএমভিএনের ব্যাক সাইড থেকে নামছে বলে এটা একটু খারাপ। এখানে দেখো, এটাই অ্যাকচুয়ালি ইটসেলফ একটা ট্যুরিস্ট স্পট, আমরা এখানটাই ছিলাম কেএমভিএনে। আর আমরা আরেকটু ভালো ভিউ পাওয়ার জন্য এই সামনেটায় যাচ্ছি। তো আমরা এর পেছনের বিল্ডিংটা ছিলাম কেএমভিএন, এটা সামনের কটেজটা, এখান থেকে ভিউটা অবভিয়াসলি আরও বেটার, যদিও এটা একটু কস্টলি ওগুলোর থেকে। সো আর এখানে দেখো, এটা হচ্ছে ভিউ অ্যাকচুয়ালি। তুমি তোমার একটু ফুল ভিউ একবার দিয়ে দেবো, কফি নিয়ে বা ব্রেকফাস্ট নিয়ে এই জায়গাটা এসে এনজয় করার মজাই আলাদা। দেখো আমরা ভেবেও ছিলাম, হ্যাঁ দেখো একবার ভিউটা। এখানে দেখো পুরো ম্যাপটা দেওয়া আছে, সামনে যে পিকটা দেখতে পাচ্ছ একদম এই দিকে যে পিকটা, একদম লেফট সাইডের যে পিকটা, ছোটো পিকটা, সেটা হচ্ছে নন্দা ঘুমটি। তার পাশে যে পিকটা যেটা দেখছো ওটা হচ্ছে ত্রিশূল। তার পরের যে পিকটা, মানে হচ্ছে মাঝের একটা যে উঁচু, একটু একটু উঁচু মতো যে একটা পিক দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ত্রিশূল পূর্ব। তার পরের যে পিকটা সব থেকে এখানে মনে হয় টপ, সেটাই হচ্ছে নন্দা দেবী। তার ডান দিকে যে একটু ছোটো মতো, ওটা হচ্ছে নন্দা দেবী পুর। তারপরে তোমাদেরকে আমি যেটা বারবার বলছিলাম, একটা হচ্ছে নন্দা কোট, আর লাস্ট যে পিকটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পঞ্চচুলি। আর ওই পাশে যেটা হালকা করে রয়েছে ওইটাও, এই পঞ্চচুলি রেঞ্জটা অ্যাকচুয়ালি মুনশিয়ারি থেকে আরো ক্লিয়ার দেখা যাবে। ওকে, তো এইখানে দেখো ম্যাপটা পরিষ্কার দেওয়া আছে, আলোতে রিফ্লেক্ট করছে মনে হয়। হ্যাঁ, আর দেখো এই ম্যাপের রেসপেক্টে তোমরা যদি মেলো তাহলে দেখো পুরোটাই বুঝতে পারবে।
আজকে ওয়েদার সত্যি এত ভালো, আমার মুখে রোদটা পড়ছে, বুঝতেই পারছো কতটা রোদ আর কতটা সুন্দর। এরকম ঠান্ডায় এরকম ওয়েদারে ক্লিয়ার, দেখো একদম পরিষ্কার হিমালয়ান রেঞ্জটা দেখা যাচ্ছে, এর থেকে ভালো মনে হয় আর কিছু হতে পারে না। আর সত্যি কথা বলতে গেলে এত কষ্ট করে এত ঠান্ডার মধ্যে এসে এই হি হি করতে করতে সকালবেলা যে আনন্দটা পাই না তার কোনো বিকল্প নেই। মানে রোদ ঝলমলে আকাশে যখন মানে এই পুরো রোদটা যখন পড়ছে না পিকগুলোর ওপর না, মানে এত অসাধারণ লাগছে না, কোনো ক্যামেরাই আই থিঙ্ক এটাকে জাস্টিফাই করতে পারে না, মানে চোখ ছাড়া কিছু জাস্টিফাই করবে না। অসাধারণ অসাধারণ, পিকগুলো এত সুন্দর লাগছে, ক্লিয়ার পুরো লাগছে, মানে প্রকৃতি কিরম মানে অকৃপণভাবে ঢেলে সাজিয়েছে যেন, আর আমাদেরকে যেন কত ছোটো লাগে মানে এই সব জিনিসের কাছে। আমরা এখন মুক্তেশ্বর থেকে চেক আউট করছি, আর ওই দেখো আমাদের গাড়িতে লাগেজ লোড হচ্ছে, তো এরপর আমরা যাব এখান থেকে চৌলি কি জালি আর বাবা মন্দির, এই দুটো আমরা ভিজিট করে তারপর এখান থেকে আমরা কৌশানের উদ্দেশ্যে রওনা দেবো। এই হচ্ছে KMVN এর পেছনে, এ দেখো KMVN, মুক্তেশ্বর KMVN বেসিক্যালি, আর এটা হচ্ছে, এটা হচ্ছে কর্নারে যেখানে আমরা আগে গেছিলাম, আর এখান থেকে এই রাস্তাটা ধরে আমরা যেতে পারবো চলি কি জালির জন্য। এই যে আমি তো এগিয়ে চলেছে, মোটামুটি ওরা বললো তো 200-300 মিটার মতো লাগবে এই রাস্তা দিয়ে হেঁটে গেলে। দেখি আগে কোনটা পড়ে, চলি কি জালি না শিব মন্দির, কি নিয়েছ এই এটা কি ঝাউবনি না? আসলে চলি মানে হচ্ছে রক্স মানে পাথর, আর জালি মানে হচ্ছে হোল গর্ত, তো আমার মনে হয় কোনো ক্লিফ জাতীয় কিছুই থাকবে পাহাড়ের কোলে, তো সেরকম একটা কিছু হয়তো স্ট্রাকচার তৈরি হয়েছে আন্দাজ করলাম। এবার এক্স্যাক্ট ওখানে গিয়ে তাহলে বুঝতে পারবো। আর তার পাশেই নাকি একটা শিব মন্দির রয়েছে, ওটাতে ওটা বলা হয় মুক্তেশ্বর ধাম, আর এটা নাকি কর্বেটের যে বইটা আছে লেখা সেখানেও নাকি উল্লেখ রয়েছে। তো চলো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই গুটি গুটি পায়। এই রাস্তাটা স্টিফ নয় একদমই, এটা নর্মাল রাস্তা। এই দেখো চারদিকটা, হ্যাঁ মানে এখানে যদিও সে মানে গাছগুলো এত ডেন্স যে রোদ দুটটা ঢুকছে না, কিন্তু অ্যাকচুয়ালি আজকে বেশ রোদ ঝলমল দিন। এরা আমাকে ছেড়ে অনেক তাড়াতাড়ি হাঁটছে, এগিয়ে যাচ্ছে, আমার জন্য ওয়েটও করছে না। এই মহাশয় বেশি এগিয়ে যায় খালি। চলো এই দেখো রাস্তাটা সিঁড়ি করা আছে, কিছু কিছু কাজ হচ্ছে, তো এখানে একটু স্টিফ আছে, এই রাস্তাটা আরও উঠবে উপরে, তো আমরা চলো আস্তে আস্তে যেতে যেতে তোমাদের সাথে কথা বলি। দেখো ভিউটা দেখো চলে কি জালে, অ্যাকচুয়ালি পুরোটাই পাথরের সুন্দর দেখো, আর এখান থেকে ওই পাশে দেখো আলমোড়া, ওই দিকে দেখো আলমোড়া, এটা হচ্ছে চলে কি জালিতে আমরা পৌঁছে গেছি। অপূর্ব লাগছে, আর রোদটা মানে জাস্ট অসাধারণ, অপূর্ব লাগছে, আর এখানে অনেক ছোটোখাটো দোকান আছে। জুস রেডি হচ্ছে, মালটা আর পুরো পিওর ওয়ান টাইপ অফ অরেঞ্জ না? হ্যাঁ এটা আমরা ওখানে খাই তো কলকাতাতে। কেমন খেতে জুসটা, দেখাও জুসটা, অপূর্ব খেতে, রিফ্রেশিং, মশলা টশলা দিয়ে একটু খেয়ে দাও। না আমি নিচ্ছি, তাহলে একটা বলে দাও।
ভাইয়া আওয়াজ এক বানা ভালো লেগেছে বেশ টক মিষ্টি ব্যাপক লাগছে চটপটে চটপটে ওই মশলাটা হয়তো দিচ্ছে ওটার জন্যই হয়তো চটপটে ব্যাপারটা জুঁই টেস্ট করছে জিপলাইনের অপশনও রয়েছে 300 পার পারসন এখন একজন জিপলাইন করতে যাচ্ছে পয়সা করবে চল আমি রেডি রেডি সামনে দেখো আপনার লেফট সাইড স্যার লেফট মে দেখিয়ে লেফট মে পুরো ভ্যালি দিখাই দিকে আছে ভেরি গুড স্যার গুড ওয়ান ওখান থেকে চিৎকার করে বলছে লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স প্রচণ্ড ভালো লাগলো তোমরা শুনতে পাবে না হয়তো ওই যে একজন জিপলাইনিং করে ওই নিচ থেকে আস্তে 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 উপরে উঠছে এটাই একটা আছে এটা টু ওয়ে না এটা ওয়ান ওয়ে মানে ওই নিচে নামাবে তোমাকে ওই যে ওইখানটা নামাবে ওখান থেকে পুরো হেঁটে তোমাকে আসতে হবে ওই যে অমিতাভ আসছে আস্তে আস্তে নতুন ধরনের এক্সপিরিয়েন্স ও এই জিপলাইনিংটা অপূর্ব লাগলো আমি তোমাদেরও রেকমেন্ড করব যাদের ইচ্ছা তারা এসে করো খুব ভালো লাগবে এটা টু ওয়ে হলে আরও ভালো হতো পাহাড়ের মাঝখানে আর ওঠাটা বেশ স্টিফ ওখানে নামার পর ওঠাটা রীতিমতোই দেখো ওইটা হচ্ছে পয়েন্ট এখান থেকে ওঠাটা বেশ স্টিফ যাই হোক লাইফের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হিসাবে অপূর্ব নতুন ধরনের এক্সপিরিয়েন্সের পর এবার আমরা যাচ্ছি শিব মন্দির শিব মন্দির রাস্তাটা দেখিয়ে দিই একবার এ হচ্ছে শিব মন্দিরের রাস্তা এটাও খাড়াই মানে ওয়েট লস হবেই হবে সামনে জুঁই ইমা জুঁইকে দেখো গাছ জুড়ির নিচে এই দেখো রাস্তাটা ওই দিকে ওপরে মন্দির ঘন্টার আওয়াজ পাওয়া যাচ্ছে চলো সুন্দর রাস্তাটা মানে জঙ্গলের মধ্যে অপূর্ব লাগবে এই দেখো মন্দিরটা আমরা জুতো খুলে রেখে দিয়েছি এই সাইডটাতেই জুতো খোলার জায়গা অ্যাকচুয়ালি তারপর এবার আমরা মন্দিরে ঢুকবো চলো ওঠো চলো এসো এসো এবার আমরা মন্দিরের মধ্যে যাই
মুক্তেশ্বর মহারাজ তার সমাধি আছে। তো এটা হচ্ছে সেই সমাধি মন্দির, ওপর দিকে আরও ওঠা যাবে, দেখো পুরো মন্দির পাহাড়ের কোলে মুক্তেশ্বর। দেখতেই পাচ্ছ অপূর্ব সুন্দর, অপূর্ব। চারপাশটা এখানে অনেকেই পুজো দেন, পুজো দিতে এসছেন। প্রত্যেকে তার মনস্কামনা পূরণের জন্য গাছে এই কাপড়গুলো বেঁধে যান, তার মানে এই মন্দিরটা যথেষ্ট জাগ্রত, ভালো, খুব ভালো একটা পজিটিভ এনার্জি পাবে। এখানে এসো তোমরা, মুক্তেশ্বর এলে এখানে এসো, খুব ভালো লাগবে। টুপি আমি পরে নিয়েছি, দেখো এটা দেখো অ্যাকচুয়ালি গেটটা, আমরা এবার রাস্তার দিকে আসছি। আর দেখছো এখানে কত মালটা পাওয়া যায়, মানে ট্যাঞ্জেরিন বলো বা মালটা এখানে কি পরিমাণে পাওয়া যায় দেখো। চলো আমরা এসে গেছি রাস্তার পাশে, এখান থেকে আমরা গাড়িটা নিয়ে এবার আমরা যাবো কৌশানির উদ্দেশ্যে। আমরা গাড়ির কাছে চলে এসেছি, এবার গাড়িতে ওঠার পালা, এবার আমরা যাবো কৌশানি এখান থেকে।